আমার ভাইয়েরা আজকে অনেক দিন যাবত আমি আপনাদের মাঝে নেই কারণ আমি নিজের কর্মস্থলে নিজে অনেক ব্যস্ত এবং সময়ের অভাবে আমি আসলে আপনাদের কমেন্টগুলো দেখি কিন্তু উত্তর দেওয়ার ওই সময়টা পাই না তারপরেও মাঝে মধ্যে বসে আপনাদের কমেন্টগুলো হাতে লিখে দিই তো আজকে আমি একজন বাহির একটা প্রশ্ন দেখে আমাকে একটা ভিডিও করার জন্য সময় করতে হয়েছে যাই হোক আমি আলোচনায় চলে যাচ্ছি উনি বলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়া আমার একটা প্রশ্ন মনে করেন আমি স্টুডেন্ট ভিসা দিয়ে ইউরোপ গেলাম তারপর আমি পর্তুগালে গেলাম এখন আমার ভিসার মেয়াদ ছয় মাস বা তারও বেশি তাহলে কি আমি ছয় মাস কোনো কাজ করতে পারবো না দেখেন আমার সম্মানিত ভাই আপনি যাবেন স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয়ের কাজের ক্ষেত্রে কি সিস্টেম কি নিয়ম সেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আপনি যদি বলেন স্টাডি করে আপনি ওখানে সাবলিস্ট হবেন তো এটা একটা রাস্তা আরেকটা হচ্ছে স্টুডেন্টদের আপনার স্টাডি স্টাডির পাশাপাশি আপনাকে জব করতে হবে পার্ট টাইম অথবা লং টাইম হ্যাঁ আপনার প্রাথমিক পর্যায়ে যখন ভিসা নিয়ে যাবেন আপনার যত দিনের ভিসা আছে ততদিন আপনি ওখানে আপনার স্টাডি করবেন স্টাডির পাশাপাশি আপনি একটা জব করবেন তবে প্রাথমিক পর্যায়ে হয়তো আপনি জব নাও পেতে পারেন কারণ আপনি আজকে গেছেন কালকে তো ওখানে আপনার জন্য জব পড়িয়ে রয় নাই আর আপনি ওখানে ভাষাও বুঝবেন না আবার রাস্তাঘাট চিনতেও আপনাকে অনেক সময় লাগবে তো আপনার যে যেখানে আপনি বিষয় দিয়ে যাবেন যে জায়গায় সে জায়গার কথা বলতেছি আপনি এরপরে আপনি যখন দুনিয়াদারে সব কিছু বুঝবেন জানবেন চিনবেন তারপরে আপনার যেখানে যে দেশের বিষা ওই দেশ থেকে আপনি অন্য দেশে যাওয়ার ওরকম পসিবিলিটি থাকলে আপনি অবশ্যই যেতে পারবেন আর আপনি যেটা বলছেন একটা বিষয় দিয়ে স্টুডেন্ট বিষয় দিয়ে আপনি ইউরোপের যে কোনো একটা দেশে গেলেন যাওয়ার পরে আপনি পর্তুগাল চলে যাবেন পর্তুগাল যায় আপনি আপনার বিশার ম্যাচ ছয় মাস থাকবে এই ছয় মাসকে আপনি কাজ করতে পারবেন কি না হ্যাঁ তো আসলে আমি যদি আপনাকে পুরো ডিটেলসটা বলতে যাই দুই দিন দুই তিন ঘন্টা লাগতে পারে তো আমি শুধু আপনার এখানে যে প্রশ্নটি করেছেন সেটুর সেটার উত্তর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি পর্তুগালে যাবেন স্টুডেন্ট বিষয়ে এক দেশ থেকে আরেক দেশে যাবেন তারপরে ভিজিট বিষয়ে যাবেন আপনার স্টুডেন্ট বিষয়ে গেলেও স্টুডেন্ট বিষয়ের মেয়াদ থাকবে তো যে দেশে যে স্টুডেন্ট বিষয় নিয়ে যাবেন সে দেশ থেকে বিশাল মেয়াদ থাকা অবস্থা অন্য দেশে যাবেন অর্থাৎ পর্তুগালে যাবেন তখনও বিশাল মেয়াদ থাকবে সেম সেনজেন কান্ট্রি হিসেবে আপনি পর্তুগালে আসছেন এখন যারা ভিজেট বিষয় নিয়ে আসে তারাও কিন্তু সেম আপনার মতো যেমন স্পেনের বিষয় লাগলো অথবা লিথুনিয়ার বিষয় লাগলো অথবা রিপাবলিকের লাগলো অথবা হাঙ্গেরি অথবা ফিনল্যান্ড অথবা তেইশটা দেশের যে কোনো একটা দেশের বিষয় লাগলো এখন তার বিষাল মেয়াদ হচ্ছে তিন মাস তো সে ওইখানে ওই দেশ তো তার আসল ঠিকানা না তার মনে তো আছে সে পর্তুগাল চলে আসবে যেমন আপনার মতো তো এখানে যারা চেঞ্জিং বিষয়ের জন্য হয়তো আমাকে প্রশ্নগুলো করবেন তাদের বিষয় একই আপনার বিষয় একই কাজের ক্ষেত্রে ঠিক আছে আপনার যে প্রশ্নটি আমাকে এখানে করেছেন সেই প্রশ্নটির উত্তর এখন যারা বিজেন্সিং বিশা নিয়ে আসবে সে হতো হয়তো লিথুনিয়ার বিষা পাইছে লিথুনিয়াতে ল্যান্ড করে তার গন্তব্যস্থান থেকে লিথুনিয়াতে ল্যান্ড করে এক দুই ঘন্টা পরে সে ডোমেস্টিক ফ্লাইটে করে চলে আসলো পর্তুগালে এখন আসি তারপরের দিন সে অথবা ওই দিন সময় থাকলে সে ফিনেন্স বানিয়ে নিল অথবা তার পরের দিন ফিনেন্স বানিয়ে নিল তারপরের দিন সে লিগেল এন্ট্রির জন্য সিরিয়ালে দাঁড়ালো লিগেল হয়ে গেল অথবা লিগেল এন্ট্রি অ্যাপয়েন্টমেন্ট দিলেও সেটা অন্য সাবজেক্ট সেটা সমস্যা নেই অ্যাপয়েন্টমেন্ট দিলেও সমস্যা নেই লিগেল এন্ট্রি সমস্যা নেই এটা এক সময় হয়ে যাবে তো তিন দিনই শেষ হয়ে গেল এখন আর দুই তিন দিন সে কী করলো আশেপাশের দেশ আশেপাশের জায়গাগুলো ঘুরলো বা আশেপাশের ডিস্ট্রিক্টগুলোতে গেল বা রিলেটিভ থাকলে বা না থাকলে এদিক সেদিক একটু ঘুরলো এখন তো উদ্দেশ্য হলো মূল হলো কাজ এখন বিশাল মেয়াদ আছে তিন মাস অথবা ছয় মাস এখন এই ছয় মাস পর্যন্ত বে এখানে বসে বসে থাকবে কাজকাম করতে পারবে না তো এটা কেমন নিয়মকানুন হলো ঠিক না তো ও দেশের ল হচ্ছে আপনার বিশ্বার মেয়াদ থাকা অবস্থায় আপনি কাজ করতে পারবেন না কারণ বিশ্বমেয়াদ থাকা অবস্থায় যদি আপনাকে কাজ করতে পারবেন পারবেন না ওরা বলেছে কিন্তু আমরা তো মনে করে নাড়া আমরা আমরা যারা এশিয়ান বা যারা ফরেনার শুধু আমরা বাংলাদেশেই না আমরা যারা ফরেনার আছি অর্থাৎ ওদের কান্ট্রির বাইরের লোকগুলো আছি হলাম নাডা আমরা কি বসে থাকবো না আমরা বসে থাকবো না আর তো আমরা আমাদেরকে কি করতে হবে প্রতি মাসে দুশো ইউরো করে খরচ ছয় মাসে বারোশো ইউরো এক লাখ বিশ হাজার টাকা ঠিক আছে তো দিন পর্যন্ত বসে থাকা তো ইম্পসিবল তাহলে তো আমরা যারা আছি তারা কি করি কাজের জন্য সন্ধানে নামি হয়তো কোথাও কোনো বাঙালির কোনো শপে কাজ করি ওরাও আমাদেরকে এখন আর বা আমাদের কাগজপত্র নয় ওরাও সুযোগ বুঝে আমাদেরকে যেখানে ছয়শো টাকা বেতন দেবে সেখানে চারশো টাকা দিবে অথবা তিনশো টাকা দিবে। ওইভাবে করে রাখবে সুযোগের ব্যবহার। তো আপনার বিচার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি যদি কোনো কোম্পানি অথবা কোনো যে কোনো জায়গাতে আপনি কাজের জন্য যান তখন কিন্তু আপনাকে যে স্যালারি স্কেল স্যালারি এটা একটা পয়েন্ট আর আপনার যেটা মূল বিষয় ছয় মাস পর্যন্ত কি আপনি কাজ করতে পারবেন আমার কথাগুলো হয়তো একটু লং হয়ে যাচ্ছে বুঝে নেবেন আপনারা আপনাদের কথার উত্তরটা আপনারা এখান থেকে বুঝে নেবেন আপনি ছয় মাস পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে না কিন্তু বিষার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি কাজে ঢুকেন ওখানে যদি ইমিগ্রেশন সেন্টার থেকে ভেরিফিকেশান আসে তখন কিন্তু আপনাকে কান্ট্রি আউট দেবে আপনার ব্যালিট বিচার আছে বিচার মেয়াদ আছে ঠিক আছে এটা কিসের জন্য যারা নন ওয়ার ফার্মিট ওয়ার ফার্মিটদের জন্য ওটা আলাদা কথা যারা নন ওয়ার ফার্মিট তাদের ক্ষেত্রে তাদের ল হচ্ছে এইটি এইট পয়েন্ট টু আর্টিকেল ওখানে স্পষ্ট লেখা আছে আপনার বিষয় মেয়াদ থাকা অবস্থায় আপনি কোনো প্রকার কাজে যেতে পারবেন না কাজে কাজে যেতে পারবেন বা কাজ খুঁজতে পারবেন কিন্তু কাজে করতে পারবেন না ঠিক আছে তো এই ক্ষেত্রে যেমন আপনি হয়তো কোনো অ্যাগ্রিকালচার কোম্পানিতে গেছেন বিজিটে তো করতে পারেন যেহেতু আপনার বিজিট বিষয় আপনার স্টুডেন্ট বিষয় ঠিক আছে ওখানে তো আপনাকে বলে না যে কাজ করার জন্য এখন আপনি কাজ করতে পারবেন না ওটা ওদের ল এখন আপনি যদি লর বাইরে যান যে না আমি এখন দুই মাসে দুইশো ইউরো করে এটা খরচ করতে থেকে দেবো কারণ আমরা তো যারা বাংলাদেশি আছি তারা তো দেশ থেকে হোক যেখান থেকে হোক ঋণ করে বা অনেক টাকা খরচ করে যাই আমরা তো ওখানে বসে বসে থাকার জন্য যাই না কখন ছয় মাস শেষ হবে তখন আমরা কাজে যাব তো এর ভিতরে আপনাকে আপনি কাজ করেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তবে ভেরিফিকেশানটা আসলে ইমিগ্রেশন সেন্টার থেকে যখন ভেরিফিকেশনটা আসবে কন্ট্রোলটি আসবে তখন কিন্তু আপনাকে কান্ট্রি আউট দেবে আপনার ভিসা আসে এই মর্মে কিন্তু যখন ভিসার মেয়াদ থাকবে না আপনাকে কান্ট্রি আউট দেবে না এটা একটা উল্টা সিস্টেম ঠিক আছে হয়তো অনেকে বলবে যে এটা কোন ধরনের কথা বলতেছেন কোনো দেশে ভিসার মেয়াদ না থাকলে তাকে কান্ট্রি আউট দে আর দেশে বুঝি ভিসার মেয়াদ থাকলে কান্ট্রি আউট দে এটা একটু উল্টো টাইপের তবে যাদের কাছে এখন শুনতে খারাপ লাগবে তারা বাস্তবতা যখন আসবেন তখন দেখতে পাবেন বুঝতে পারবেন দশজন থেকে শুনবেন তখন আসলে বিষয়টা বুঝতে পারবেন তারা বলছে যে হ্যাঁ কী বলছে বিশাল মেয়াদ থাকা অবস্থায় আপনি আসবেন এসে লিগেল এন্ট্রি করবেন ফিন্যান্স করবেন এরপরে বিশাল মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কর্মস্থলে যাবেন তো এখন অনেকে বিশা নিয়ে আসতেছে বা এর আগেও আসছে বছরকে বছর মানুষ আসতেছে প্রতি বছর মানুষ আসতেছে কেউ কখনও বসে থাকে না কারণ হচ্ছে সে বসে থাকলে তার প্রতি মাসে দুশো জিরো করে খরচ এটা করতে আসবে যেভাবে সে কাজ করতেছে আর অন্য কোনো কোম্পানিতে যদি যেতে হয় তাহলে আপনি তাদেরকে পাসপোর্ট ভিসা এবং আপনার ফিন্যান্স লিগালেন্টি সবগুলো দিবেন দেওয়ার পরে যদি ওরা রিক্স নিয়ে যদি বলে যে না আমরা ওরা কোম্পানিতে বুঝবে কখন তাদের ওখানে কন্ট্রোল যাবে কি যাবে না যাবে তখন তারা যদি আপনাকে মনে করে যে না ঠিক আছে তাদের লোকেরও প্রয়োজন বা আপনার ড্রাইভার তারা রিক্সটা নিবে বা কন্ট্রোল আসলে আপনাকে কান্ট্রি আউটের জন্য যদি কিছু করতে হয় তাহলে এটার জন্য হেরা অ্যাকশন নিতে পারবে ওই রকম ক্ষেত্রে বিশাল মেয়াদ থাকা অবস্থায় তাদেরকেও কিন্তু নিয়ে যায় কোম্পানি যে এগ্রিকালচার কোম্পানি আছে বা অন্যান্য কোম্পানি আছে এই কোম্পানিগুলো নিয়ে যায় তাতে কোনো সমস্যা হয় না তবে সমস্যা কখন হয় যখন ইনস মানে মনে করেন কোম্পানির লোক বলতে পারতেছে না হঠাৎ করেই ভেরিফিকেশন চলে আসছে তখন কিন্তু আপনার ফাইলে ওখানে কিছু করবে না কান্ট্রি আউটের একটা পেপার দিয়ে দেবে আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই কান্ট্রি আউটটা এরকম কিছু না যে আপনাকে যে পেপারটা দিয়েছে আজকের ভিতরে আপনাকে দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে হবে অথবা এটা মিডলিস্ট না যে একেবারে আপনাকে জাগার থেকে স্যান্ডেল ফাঁয়া অবস্থায় লুঙ্গি ফাঁয়া অবস্থায় লুঙ্গি ফর অবস্থা আপনাকে চলে যেতে হবে এটা ইউরোপের জন্য নাথিং বিষয় একদম কিছুই না তারা ফাইসে আপনাকে বিষে আসে বা তাদের লর বাইরে আপনি কাজ করছেন সেই বিদায় আপনাকে এখানে কান্ট্রি আউট দিচ্ছে এখানে এরকম কিছু না ভয়ের কোনো কারণ নেই ওই কান্ট্রি আউটটা আপনি ওরা ওইখানে লেখাই আছে আপনি চাইলে একুশ দিনের ভিতরে ওইটা অ্যাপ্লাই করে কাটাতে পারবেন কোনো উকিলকে পঞ্চাশ ইউরো দিলে সে এটা ইয়ে করে দেবে অ্যাপ্লাই করে দেবে যে আপনি কান্ট্রি আউট কাটাতে চাচ্ছেন তখন ওইটা কান্ট্রি আউটটা কেটে যাবে আর কিছু সোসাইটি আছে ওদের মাধ্যমে করতে গেলে ওরা ফ্রি করে দেবে ওই কান্ট্রি আউটটা কেটে যাবে ওটা নাথিং বিষয় সমস্যা নেই তো অলমোস্ট আপনি ছয় মাস বিশের মেয়াদ তিন মাস বিশের মেয়াদ থাকুক আপনার আপনি কাজ করতে পারবেন তো একটু রিস্ক হয়ে যায় শুধু কন্ট্রোলটা আসলে আবার একটা পেপার দিব ওইটা নিয়ে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে তারপরে যাই বিভিন্ন জায়গাতে যেতে হবে এটুকুই ফিরে আর কিছুই না ঠিক আছে কাজ করতে পারবেন এটা আমাদের জন্য কিন্তু লর বাইরে হবে ঠিক আছে যে দেশে যাবেন ল মানে চলবেন ল লকে শ্রদ্ধা করবেন কারণ আমা আমরা বাংলাদেশের মানুষ আমরা আমাদের বাংলাদেশের অনেক ল জানিও না অনেক ল মতো চলিও না কারণ একটা ল আমরা দেখি সেটা বাংলাদেশের সিগনালে লাল বাতি গাড়ি চলে নীলবাতি জ্বুললেও গাড়ি চলে সবুজ বাতি গাড়ি চলে এই লটা গাড়ির যারা নর্মাল যাত্রী বা পাবলিক তারাও মানে না তারপরে গাড়ির চালকেও মানে না তো আমরা ওই দেশেরই মানুষ তো আমরা আমরা অন্য দেশে যাই অন্তত তাদের লগুলোকে শ্রদ্ধা করব। তাদের সিস্টেম মতো কানুন মতো চলার চেষ্টা করব এটুকুই তো ভাই আপনার এখানে তো যে ভিডিওর আইডি নাম দিয়েছেন এটা আমি পড়তেও পারতেছি না ডাক্তার ফোনে ভিডিওস না কী জানিয়ে দিয়েছেন যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কমেন্টের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই বিষয়টা আমি এতক্ষণ যেটা বলছি শুধু এটা স্টুডেন্ট বিষয়ের জন্য না বিজেট বিষয় যাদের তাদের জন্য একই সিস্টেম ধন্যবাদ সবাই ভালো থাকবেন